আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলেছিলেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত উঠাতে পারে নাই। তার মানে কেউ আমার নবীর মতো নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমি পয়েন্ট আকারে কোডাকারে কিছু কথা বলবো। সর্বপ্রথমে চাচা, আপনাদের এলাকাতে নবী নুরুনা মাটি এটা নিয়ে কাজ আসেনি? আছে? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, একবারে সংক্ষিপ্ত আকারে বলছি, একটু মন দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে একটা সূরা আছে, সূরা আলাক। সূরা আলাকের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। কি হতে? রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। মানুষ কি আল্লাহ রক্ত থেকে সৃষ্টি করেছে? এটা আল্লাহ সূরা আলাকের কথা। এই মানুষ কারা জানেন? এই মানুষ হলাম আমরা। বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু, বাবা মায়ের আলিঙ্গনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। এই মানুষ হলাম আমরা, যেটা সূরা আলাকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা রহমানের মধ্যে আরেকটা আয়াত আমাদের জন্য শুনিয়েছেন, সেটা হলো খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছে। সেই মানুষকে জানেন? সেই মানুষ হলো আদম সাফিউল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মানুষকে আদম সাফিউল্লাহ। আরেক ধরনের মানুষ আছে, সেটা হলো ঈসা রুহুল্লাহ। যদিও বাশারীয় সুরত ছিল কিন্তু তিনি আমাদের মতো নয়। এই এই ঈসা রুহুল্লাহ কিন্তু পৃথিবীতে আসতে বাবা ছাড়া এসেছেন। এটা হলো আরেক ধরনের সৃষ্টি। জোরে বলেন ঠিক কিনা? আরেক ধরনের মানুষ আছে, সেই মানুষটা হলো দুনিয়াতে একজনই, সেটা হলো মা হাওয়া। কে? ওনার থেকে সিস্টেম শুরু হয়েছে, পুরুষের পাজরের হাড় থেকে নারীর সৃষ্টি। সেটা হলো মা হাওয়া, কিন্তু মাটিরও না, বাবা আদমের পাজর দিয়ে সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী সম্পর্কে যেটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন মিনাল্লাহি নূর। কি? মিনাল্লাহি নূর। কি? নূর। নূর ও নূরটা হলো কোরআনের ভাষা, আরবি ভাষা। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এখানে আল্লাহ প্রথম বলেছেন কি? মিনাল্লাহি নূর। এরপরে এসেছেন ওয়া কিতাবুম মুবিন। তারপর এসেছে সুস্পষ্ট কিতাব। তারপর এসেছে কি? সুস্পষ্ট কিতাব। তার মানে আমার নবী আগে, তারপরে হলো কিতাব। আল্লাহর হাবিব একটা নূর, এই নূরের কাছে এসেছে আরেকটা নূর, আল্লাহর অমীয় বাণী কোরআন। তার দলিল হলো, প্রমাণ হলো, নবী যতদিন মক্কায়, কোরআন ও মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী যখন মদিনায়, কোরআন ও মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হলো মাদানি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে নবী যে নূর, এটা 100% নেই। নবী আমাদের মতো না, এটা 100% তো, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক কিনা বলেন? নবী কখনোই আমাদের মতো হতে পারে? কারণ নবী যদি আমাদের মতো হতো, আপনার আমার প্রস্রাব খাওয়া, রক্ত গাওয়া সম্পূর্ণ টোটালি হারাম। আর আল্লাহর হাবিবের রক্ত মোবারক চুষেছেন মালিক বিন সিনান উহুদের ময়দানে। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। নবীর রক্ত মোবারক শুধু খাওয়ার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যে নূর, তার আরেকটা দলিল। আমি একবারে দলিল নিয়ে যান, তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এটার রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব একদিন জিব্রাইলকে প্রশ্ন করল, জিব্রাইল তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও, তোমার বয়স কত? জিব্রাইল বলল, ওগো নবী, আমার বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা বলতে পারবো। জলদি করে বলো না ঘটনাটা কি। তখন জিব্রাইল বলল, ওগো নবী, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারকা দেখেছি, ওঠা অবস্থায় 70,000 বছর, আবার যখন অস্ত যাইতো অস্তমিত অবস্থায় 70,000 বছর। আমি এটা আমার জীবনে 72,000 বার দেখেছি। তখন আমার নবী একটা ডাক দিয়ে বলল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি জিব্রাইল, ওই তারকাটাই ছিলাম আমি নবী। নবী যে নূর, এটার আরেকটা প্রমাণ। নবী কিন্তু 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ শুধু পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, তিনি সেদিন এসেছেন। বলো হুজুর দলিল। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে যদি খলাকা শব্দ ব্যবহার করা হতো তাইলে সেদিন নবীর জন্ম হতো। কি হতো?
যদি খলাকা শব্দটা ব্যবহার করা হতো তাইলে সেদিন এটা নবীর জন্ম হতো। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা, আল্লাহ বলেছেন আরসালনাকা মানে আমি পাঠাইছি, সেন্ড করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্ম কবে কোন দিন সেটা সৃষ্টির কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ। তবে নবী আসার খবর সবাই জানে। তার অন্যতম প্রমাণ হলো বলে হুজুর আরেকটা প্রমাণ নেন, নবীর পিতা আব্দুল্লাহর কপালে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক ছিল। এই আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে আরবের 200 মহিলা নিজের জীবন নিজে দিয়েছে। তাহলে নবী যে নূর এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইয়্যিন মিন নূরি, ঠিক কি না? আল্লাহ বলে কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরি, আল্লাহ বলেছেন মোহাম্মদ হয়ে যাও, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়ে গেলাম আল্লাহর নূর থেকে। আরে জোরে, I am from the light of Allah and everything has been created from my light. The very first thing Allah created was my light. তিনি আমার আপনার নবী, এমন ওই সময় নবী ছিল যখন আদম ছিল দেহ এবং রুহের মাঝামাঝি, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আপনার আমার নবী ছিল নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন তো পৃথিবীর সৃষ্টি নাই, মাটি হয় কোত্থেকে? আমি কিন্তু মানুষ সম্পর্কে যে দলিল দিয়েছি আরো দলিল আছে, যেগুলো দরকার এগুলো আমি দিয়েছি। তাহলে এখান থেকে বোঝা যায় নবী কখনোই মাটির নয়, নবী কখনোই আমাদের মতো, নবী হলো বেনজির ও বেমিসাল এক। এবার আসেন, ওই যে আমার চাচা বলেছেন যে এখন নাকি বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ রাখলেও নাকি শিরক। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো কখনো নবীর প্রেমিক বলতে পারে না, এগুলো কখনো নবীর প্রেমিক বলতে পারে না। আমার আবার নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদার আমি নবীকে ভালোবাসবে, হেপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দা হেপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। মানে জাহান্নামের একবার লোকাল যে জায়গাটা সেই জায়গায় থাকবে মুনাফিকরা। ইসলামের ক্ষতি বেঈমান কাফের দ্বারাও এত হয় নাই যত ক্ষতি হয়েছে মুনাফিক দ্বারা। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন আমার সাথে কি আপনারা একমত? আমার দিকে তাকান, এই কালেমা কি পৃথিবীর কারো সৃষ্টি? শুধু নবীর নাম মোহাব্বত করে, নবীর নাম আল্লাহর নামের সাথে লেখা না, আপনি মোহাব্বত করে কলবে জড়ায় রাখেন, এই কালেমা সাহাবাই কেরাম পড়েছেন, তাবেঈন পড়েছেন, তাবে তাবেঈন পড়েছেন, ইমাম হুসাইন এই কালেমার প্রেমে পড়ে বন্য কারবালার ময়দানে 61 হিজরিতে 72 জন নিয়ে শহীদ হয়েছেন। এই কালেমা হুর গেলমানের কপাল এবং সিনাই খুদিত, ফেরেশতাদের গলার মধ্যে বন্ধ ঝুলন্ত, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে সেই কালেমা লিপিবদ্ধ। তওবা নামে গাছটি আছে মূল উপরের দিকে, ডাল গুলো নিচের দিকে, তওবা নামের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় সেই কালেমা লেখা আছে, যেই কালেমার পাত যেই গাছের পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম ঝুলানো। এই কালেমা হলো মুমিনের ঈমান, কালেমা তৈয়বা। এটার মধ্যে দুইটা দিক, কয়টা চাচা মনে রাখবেন কয়টা দিক? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আর একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। তার মানে কালেমার মধ্যে দুইটা দিক, একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব, ঠিক নি? কি কথা বলো না কেন, একটা কি আর একটা কি? আল্লাহর বন্ধু। এই যে কালেমার দিকে নজর দিয়ে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছে, কালেমাত কয়টা দিক? এই কথা নাই, কথা নাই, ওয়াজ শিখতে হবে তো, ওয়াজ শিখতে হবে, এগুলো শিখার ওয়াজ কি? কালেমাত কয়টা দিক? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে রে ও শিয়ালরার মানুষ, সব জায়গায় দুইটা, আপনি বডির দিকে তাকান, দুটি হাত দুটি পা দুটি চোখ, জিব্বা কয়টা? একটা জিব্বা, একটা সামনে যেটা, এটা তো বাটপার মিয়া, সামনে যেটা আসে চাচা এটা বাটপার না? আমার চাচাও কইছে আমার সাথে একমত, তোমরা যা হেবার একমত হইলে হও না হইলে নাই, আমার চাচাই কইছে সামনের টাল বাটপার। কেন বলছি জানেন? বাবুর্চি বালা যদি হয়, লবণটা যদি ঠিকঠাক হয়, রান্নাটা যদি মজার হয়, তেল তেল যদি পারফেক্ট হয়, সৌদের হোক গোসের হোক সিটারির হোক বাটপারির হোক খুনের হোক, আপনার এখানে জিব্বাত লাগাইতে দেরি, বর্ডার ক্রস করতে দেরি হবে না, ঠিক না ঠিক? আর ভিতরে আরেকটা আছে রে, এটাকে সবাই বলে আলা জিব্বা, এটা না থাকলে কথাই বলতে পারবো না। তাহলে জিব্বা কয়টা? কান কয়টা? দা ঠোঁট কয়টা? দাঁতের মাড়ি কয়টা? কিডনি কয়টা?
একবার কি নিজের বিবেককে প্রশ্ন করেছেন, কেন রে নিজের অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যেকটা জায়গায় সেটিং হয়েছে দুইটা হয়ে? একবার কি প্রশ্ন করেছেন? প্রশ্ন করেন নাই, কারণ পৃথিবী নিয়ে পাগল হয়ে আছেন, নবী সম্পর্কেও কোনো ধারণা নাই। ও বন্ধু, এবার আসেন স্টেজে, উঁচু নিচু আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামী শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, এই স্টেজে দেখেন লম্বা খাটো, কালা সাদা, মোটা চিকন, ধনী গরিব, আছে না নাই, কথা কয় না, জল স্থল জমিন আসমান আসেনি, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা আপনি কোথাও তিনটা পাবেন না। এই রহস্য খুঁজে বের করলাম, এই রহস্য হলো কালেমা তাইয়েবা। আল্লাহ কয় আমি যেখানে আমার বন্ধু সেখানে, আমরা দুই হয়ে গেছি আমি ছিলাম একা, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলে নিজদা, জোস মারিল এশকের দড়িয়ায়রে সহ হয়ে যায় পুরো দুরু দিনাবি মোস্তফায়, পুরো দুরু দিনাবি মোস্তফায়রে সহ হয়ে যায় পুরো দুরু দিনাবি মোস্তফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখায়, আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলের জদা, জোস মারিল এশকের দড়িয়ায়রে সহ হয়ে যায় পুরো দুরু দিনাবি মোস্তফায়। ঠিক না ভাই? ঠিক। তথ্য আরো নিয়ে যান চাচা, যেখানে ফরজ আছে সেখানে সুন্নাত আছেনি, কথা বলেন না কেন? ফজরের নামাজ কয় রাকাত? চার রাকাত। দুই রাকাত সুন্নাত, দুই রাকাত ফরজ। দুই রাকাত হলো ফরদুল্লাহ, আর দুই রাকাত হলো সুন্নাতুর রাসূলিল্লাহ। তার মানে দুই দুই চার, আল্লাহ আছে, আল্লাহর হাবিব আছে, আল্লাহর হাবিবকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে চাচা গো, আল্লাহর ফরজ আল্লাহ আগে দিতে পারতো, নবীর মহাব্বতে সুন্নাতকে আগে দিয়ে দিয়েছে। এবার আপনি জোহরে যান, আসরে যান, মাগরিবে যান, এশারে যান, রমজান মাসে যান, সারা দিন একটা রোজা রাখা ফরজ। সন্ধ্যা যখন হয়ে যাবে, সূর্য যখন পশ্চিম আকাশে ঢেলে ঢলে পড়বে, সন্ধ্যা যখন তার ডানা পন ডানা মেলে দেবে, গোটা পৃথিবীর আলো বিশেষ করে বাংলার আলো যখন বিলীন হয়ে যাবে, অন্ধকার চতুর্দিক দিয়ে আপন করে গেরাও করে ফেলবে, তখন বন্ধু বিশ রাকাত তারাবি পুরোটাই সুন্নাত। চাচা বলেন আল্লাহ যেখানে রাসূল সেখানে আছে না নাই, কথা বলেন না কেন? তাইলে কালেমা আল্লাহ বন্ধু, এটার সাথে কোন রকমের কোন দ্বন্দ্ব নাই। আমাদের দেশে বন্ধু অনেক মানুষ আছে, তাদের প্রশ্নের জবাব দিব সরে সরে, নিতে রাজি আছেন নি? আমার সাথে সবাই পাল্লা গাইবেন, রাজি আছেন নি? নবী যদি মানুষ হত, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহর রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কুল, দুজাহানে নাই কেহ বলেন দুজাহানে নাই কেহ দুজাহানে নাই কেহ সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোল, দুজাহানে নাই কেহ নবী চিনতে ভুল করিলে
জীবন যাবে রসাতলে, বলেন নবী চিনতে ভুল করিলে। জীবন যাবে রসাতলে, নূর নবী চিনতে মোদের, না হই যেন ভুল দুজাহানে নাই কেহ। ঠিক না ভাই? ঠিক, এটা কিন্তু আরো অনেক বড় আছে, বড় করলাম না, একটু বলে দিলাম, ঠিক কিনা? ও বন্ধু, এবার আসেন, আমার চাচা প্রশ্ন করেছে মিলাদ, আমরা নবীকে মিল, নবীর মহাব্বতে মিলাদ পড়ি কিনা? ঈসা নবী আল্লাহর কাছে স্বর্গীয় খাবার চাইছে, আল্লাহ তাৎক্ষণিক পাঠাই দিছে। এই খাদ্যকে কেন্দ্র করে এখনই পর্যন্ত ইহুদিনা সারা ঈদ করে আসছে। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজম্মানিরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মবিন, সুস্পষ্ট আলো। ওগো আল্লাহ, সে আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন, ফানিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ গো, আনন্দ উৎসব করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। এবার মিলাদের দলিল পাইছেন নি? আল্লাহ বলছে কি, আল্লাহর হাবিবকে পাঠাইছে, এটা পেয়ে আমরা খুশি হইতাম। খুশি হইয়া মিলাদ পড়লে আল্লাহ বলছে, তোমাদের সম্পদ সব সম্পদ থেকে দামি হয়ে যাবে। এবার আসেন, নবীকে দাঁড়াইয়া সালাম দেই, দেই না? এটা নিয়ে কই বেদাত? বেদাত কি এরা জানেই না? চাচা, আপনার কথাটা খুবই মজা লাগছে, ভেরি ইন্টারেস্টিং, আলহামদুলিল্লাহ। বলেন, এদের এদের বেদাত কি জানেন? আমি কই, এরা যে তাদের দল কি চিনার জন্য টুপিটা পরে, টুপিটা তো নবীর যুগে ছিল না, এটা তো বেদাত। ঠিক না? ঠিক, ইমামতির পরে বেতন নেয়নি, শুধু বেতন না, রোজাইলে দেখবেন বড় বড় মোটা মোটা ডায়েরি খাতা নিয়ে ঘুরবো, চাচা গো আমি অমুক শহর থেকে আইসি, এতিমখানা আছে, টেহা দিয়েন। কথা কয় না, নবীর যুগে এমন কালেকশন নবী করেনি, সাহাবীরা ভিক্ষা করে নাই। হাদিস শরীফ থেকে ভিক্ষা নিষেধ, একদিকে নিষিদ্ধ কাজ করে, আরেকদিকে ধারে ধারে ভিক্ষা করে, যেটা কোরআন হাদিস সম্মত নয়, এটাও তো বন্ধ নাজায়েজ এবং বেদাত। ইমামতি করে, ইমামতি করার আগে বেতন সেটিং করে, এই মাসটা শেষ হইতে বেতন গণ্যা নেয়, এই যে বেতন নেয় ইমামতির বিনিময়, এটাও পুরো বেদাত। কি আবার দেখবেন, ওদের বাড়ি বাড়ি লিস্ট করে বন্ধু দাওয়াত খেতে যায়, সভাপতি থেকে দূরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ধরে ধরে তৃণমূল পর্যায়ের প্রত্যেকটা মানুষের নাম লিস্ট করে, ইমামতির বিনিময়ে গড়ে গড়ে গিয়ে খায়। এই খাবার নবীর যুগে ছিল না, এটাও আবিষ্কার করছে, এটাও তো বেদাত। এইটার বেলায় কোনো ফতুয়া নাই, শুধু নবীর বেলায় ফতুয়া দেওয়া শুরু হয়। যারা নবীর মোহাব্বত, নবীর মিলাদ, নফল ইবাদতের ক্ষেত্রে ফতোয়া দিবে, ওরা কখনোই বন্ধ ইমানদার নয়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে আমি প্রমাণ দিব, মিলাদের ছোট্ট করে দিচ্ছি, কারণ আমি আর আলোচনা করব না, টাইম শেষ। বন্ধুরে, আমার পীর সাহেবকে ব্লাস্ট পেয়ে একটা বেজে যাচ্ছে। এবার আসেন, আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দিই, এটা আমরা ফরজও বলি না, ওয়াজিবও বলি না, বলি আমরা শুধু নবীকে মহাব্বত করে ভালোবাসার মানুষ, নবীর কারণে দুনিয়া পেয়েছি, পরকালে নবীর ওসিলায় আমরা মুক্তি পাব, নবীর মহাব্বতে আমরা দাঁড়ায়া সালাম দেই। দাঁড়ায়া সালাম দেওয়ার দলিল বন্ধু, আল্লাহ বলেছেন, সাল্লিমো তাসলিমা, সালাম দাও আদবের সাথে। সূরা ফাতির 9 নম্বর আয়াতের লাস্ট অংশে দুইটা ওয়ার্ড আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, তুয়াজ্জিরহু ওয়া তুয়াক্কিরহু, আল্লাহ বলেছেন, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা আমাদের নবীকে দাঁড়ায় সালাম দেই। ও বন্ধু, আমরা শুধু দেই না, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে সম্মান করে, সম্বোধন করে, সরে সরে নবীর গৌরবময় জীবনী প্রকাশ করেছেন। আমার নবী খুশি হয়েছেন, খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। এখন আপনারা বলবেন, ওরা বলবে, নবী তো তখন স্বশরীরে ছিল, এখনো আমার নবী স্বশরীরে আছে, তবে আমাদের দৃষ্টি না থাকার কারণে আমরা নবীকে দেখতে পাই না। বন্ধু, যারা বলে নবী মরে গেছে, নবী আমাদের মতো
তারা আর আপন জন মরার পরেও কবরের পাশে গিয়ে বলে অত, তারা কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে তার আর মুখের ভাষা একরকম, আর বন্ধু অন্তরের খবর পুরো অন্যরকম। যার মুখের ভাষা একটা, যার মুখের ভাষা একটা, অন্তরের ভাষা একটা, তার 100% মুনাফিক। এই মুনাফিক থেকে দূরে থাকতে হবে। নবী বলেছেন, চাচা আমার কথা শোনেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন, হাদিস শরীফের মধ্যে সে আল্লাহর হাবিব বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন, স্টে অ্যাওয়ে ফ্রম দেম, কিস দেম অ্যাওয়ে। নবী বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তোমাদের সাথে মিশলে, তাদের সাথে মিশলে পদভ্রষ্ট হবে, ফেতনায় পড়বে, কারণ তারা যেন পদভ্রষ্ট করতে না পারে, ফেতনায় ফলাইতে না পারে। এই জন্য তাদের ভাষা হবে মধুর চি মিষ্টি মিষ্টি, অন্তর হবে বাঘের মতো, চরিত্র হবে ফেরাউনের মতো। এই জন্য তাদের সাথে প্রেম করা যাবে না, তারা প্রেম করতে আসলেও তাদের প্রেম অ্যাকসেপ্ট করা যাবে না। ঠিক না? ঠিক। তাদের সাথে বিয়া শাদি ওঠা বসা অনুষ্ঠান কিচ্ছু করা যাবে না, একদম স্টেট ফরওয়ার্ড কথা। কথা কি বুঝে আসছে? কারণ হলো যার ইমান নাই। এই মিয়া এখন দেখবেন, মধুর শোনেন, চাচা শোনেন, দেখবেন যে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে এত সুন্দর কোরআন তেলাওয়াত করনে ওলা কার হিসাব বের হবে, কিন্তু তার কোরআন শুধু তার মুখে থাকবে, জিহ্বাকে ক্রস করে কণ্ঠনালী ভেদ করে এটা সিনায় যাবে না। নবী বলেছেন, দেখবেন কোরআন তেলাওয়াত শুনলে পাগল হয়ে যাবেন। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত করেছেন, কোরআন দিয়ে কাউকে গোমরা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিক সার আল্লাহ কাউকে বিভ্রান্ত করে না। কথা কি বুঝে আসছে? কোরআন পড়লে ইমানদার, নামাজ পড়লে ইমানদার, কথা বলেন, আগে ইমানকে মজবুত করতে হবে। এই সুন্নি জনতা শোনো, এই শিয়ালোরার মানুষ, আমি বলে যাই, আল্লাহর হাবিব বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার দিন কি যদি তুমি মজবুত করতে পারো, খাঁটি করতে পারো, অল্প আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমার নবী নাই যেখানে, এখানে নামাজ রোজা হজ জাকাত আপনি যাই করেন, সে মরার পরে চাইয়ে দেখবে এগুলো একটাও কাজে লাগছে না, কিচ্ছু নাই, শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যেমনটি হয়, আপনি যখন ধান নিয়ে যাবারে পুড়াবেন, তখন দেখবেন নিচে দিয়ে ইঁদুরের বাসা, তা আপনি তো চতুর্দিক দিয়ে বেড়াটা দিয়ে রাখছেন, তো আপনি 6 মাস পরে যায় দেখবেন ডোল আপনার আধা আধি হয়ে গেছে। ব্যাপার কি রে, ব্যাপার কি, কোথায় গেল? পরে তালাশ করে দেখবেন নিচে দিয়ে, মাটির নিচে। ঠিক না? বেরি মাছ ধরে রাখছেন কিন্তু ডোলার তলা তো নাই, বাড়িতে পানি থেকে উঠতে দেখবেন কিছুই তো নাই। এই জন্য আমি আপনাদেরকে বলছি, নবীর মহাব্বত কোনোভাবেই কি করা যাবে না, ছাড়া যাবে না, খাটো করা যাবে না। নবীর মহাব্বতকে কোনোভাবেই কেউ যদি ছোট করে প্রতিবাদ করতে হবে, করতে হবে। আপনার জায়গা নিয়ে যাক, দিয়ে দেন, আপনার দৌলত দিয়ে দেন, দিয়ে দেন, কিন্তু নবীর ক্ষেত্রে ছাড় নেই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে মহাব্বতে, এই পিসের কাপলাকে নিয়ে আসেন।